আসসালামু আলাইকুম। আজকে ভিন্ন রকম একটি পরোটার রেসিপি নিয়ে হাজির হলাম। এই পরোটার বিশেষত্ব হচ্ছে উপরটা ক্রিসপি আর মুচমুচে হবে, কিন্তু আপনার ভেঙে যাবে না, খেতে কিন্তু অসাধারণ। আশা করছি আজকের এই পরোটার রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেই কীভাবে এই পরোটা তৈরি করতে হয়। এই পরোটা তৈরি করার জন্য আমি নিয়েছি ময়দা, আপনি চাইলে আটাও নিতে পারেন, তবে ময়দায় রেজাল্ট ভালো আসে। দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো গরম পানিটা আপনি একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে তারপর চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। যেহেতু ফুটন্ত গরম পানি দিচ্ছি তাই হাত কিন্তু লাগাতে যাবেন না, প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে, তারপর হাতের সাহায্যে মথে নিতে হবে। তো খুব ভালোভাবে মথে একটি ডোয়ের মতো করে নিচ্ছি। তারপর পরোটার জন্য লেচি কেটে নিতে হবে। অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে এই কাজটি করতে হবে। তারপর এই লেচিগুলো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, না হয় কিন্তু ড্রাই হয়ে যায়। তারপর এখান থেকে একটি লেচি নিয়ে আপনি পিড়ার মধ্যে এইভাবে হাতের তালুর সাহায্যে মথে মসৃণ করে নিতে হবে। এখন আমি কিছু শুকনো ময়দা নিয়ে তারপর একটি পাতলা করে রুটি তৈরি করে নিচ্ছি। তো এই পরোটা বানানোর জন্য আপনি অবশ্যই স্টেপগুলি কিন্তু ফলো করতে হবে। পাতলা করে রুটি তৈরি করা হয়ে গেছে, ঠিক এই রকম পাতলা করে রুটিটা তৈরি করে নিচ্ছি। এখন এই রুটির উপর দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি, আপনি চাইলে অলিভ অয়েল কিংবা সরিষার তেলও দিতে পারেন। তারপর হাতের আঙুলের সাহায্যে পুরো রুটির মধ্যে তেলটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপর স্ক্রিনে দেখুন কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে চার কোণা করে ভাঁজ দিয়ে নিতে হবে। তো দেখুন আমার পরোটার কিন্তু ভাঁজ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এই পরোটা বেলে নেওয়ার জন্য আমি এখানে তেল ইউজ করেছি। এখানে কিন্তু শুকনো ময়দা কিংবা আটা ইউজ করা যাবে না, না হয় কিন্তু পরোটা ক্রিসপি হবে না। তো দেখুন এইভাবে আমি রুটিটাকে বেলে নিয়েছি। তো এইভাবে পরোটাটা বানানো হয়ে গেছে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি তাওয়া গরম করে নিতে হবে। যখন গরম হয়ে যাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর এপিট ওপিট করে পরোটা ভেজে নিচ্ছি। আমি বলবো আজকের এই পরোটার রেসিপি আপনি ফলো করে বাসায় একবার হলেও তৈরি করে দেখেন, নেক্সট টাইম কিন্তু বানাতে বাধ্য হবেন। যখন দুই পাশেই হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে এপাশ ওপাশ ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু পরোটা তৈরি। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। তো ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর সফট আর উপরটা ক্রিসপি হয়েছে। এই পরোটার বিশেষত্ব হচ্ছে আপনার ভেতরটা থাকবে সফট আর উপরটা ক্রিসপি। ক্রিসপি হলেও উপরটা ভেঙে যাবে না। অনেক পরোটা আছে ক্রিসপি হয় কিন্তু উপরটা ভেঙে গুরু গুরু হয়ে যায়, কিন্তু এটা হবে না।